कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समो जाए मदीना, ये रब मेरे आँखों में समो जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ألم تر كيف فعل رب ربك بأصحاب الفيل، ألم يجعل كيدهم في تضليل، وأرسل عليهم طيرا أبابيل، ترميهم بحجارة من سجيل، فجعلهم كعصف مأكول. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. جبان খুলে উচ্চ কণ্ঠে সকলে পড়ুন، বালাগুল উলা بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله
صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की नगहबान खुदा तुमको बनाया उम्मत की नगहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समो जाए मदीना ये रब मेरे आँखों में समो जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना अल्हम्दुलिल्लाह বসন্তপুর যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই বরকতপূর্ণ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব উপস্থিত আছেন মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত হযরত উলামায়ে কেরাম আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় কোরআন প্রিয় আল্লাহ ফাকির আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দাগণ বিশেষ করে উল্লেখযোগ্য তরুণার উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আমার সমবয়সী নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এলাকার পর্দানিশীন আবেদা জাহেদা সলেহা আমার মায়ের তুল্য বোনের তুল্য সম্মানিত মহিলারা আমরা সকলে মহান মুনিবের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি ভালোবাসা উজাড় করে দিয়ে এই কনকনে শীতের মধ্যে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতো গর্জন দিয়ে বলিষ্ঠ কণ্ঠে একবার মাহবুবের শুকরিয়া আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ তারই সাথে সাথে অসংখ্য অগণিত দুরুদ ও সালামের হাদিয়ে প্রেরণ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহতারাম হাজেরিন আমি আপনাদের সম্মুখে এমন একটি সূরা তেলাওয়াত করেছি যে সূরাটির নাম সূরাতুল ফিল আমরা যে সূরাকে আলাম তারা সূরা নামে চিনি কথা বলেন ঠিক কি না জীবনে এই সূরা কতবার তেলাওয়াত করেছেন জীবনে এই সূরা ইমাম সাহেবের পিছনে কতবার শুনেছেন একবার যদি এই সূরার তাফসীর কি এই সূরার অর্থটা কি কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই সূরা অবতীর্ণ করেছেন সেটা যদি আমরা জানতে পারি ভবিষ্যতে যদি আমরা ওই সূরা শুনি অথবা তেলাওয়াত করি তাহলে অর্থের দিকটা আমাদের স্মরণ হয়ে যাবে কথা বলেন ঠিক কি না এর জন্য আজকে আমরা সূরাতুল ফিল থেকে তাফসীর শুনব বলুন ইনশাআল্লাহ যেটা তাফসীরুল কোরআন মাহফিল আমরা আজেবাজে কথা বলে সময় নষ্ট না করে সরাসরি কোরআনুল কারীমের ছোট একটা সূরা সূরাতুল ফিল থেকে তাফসীর শুনব বলেন ইনশাআল্লাহ সর্বপ্রথম সূরাতুল ফিল আল্লাহ তাআলা কি জন্য অবতীর্ণ করলেন কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা সূরাতুল ফিল অবতীর্ণ করলেন এই সূরার শান নুজুল কি এই সূরার অনুবাদ কি অর্থ কি এবং তাফসীর কি ধারাবাহিকভাবে এক এক ভাবে আমরা শুনব যদি আল্লাহ তৌফিক ভিক্ষা দান করে বলুন আল্লাহুম্মা আমিন মুহতারাম হাজেরিন সূরাতুল ফিল এমন একটি সূরা কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে 114টি সূরার মধ্যে সূরাতুল ফিল সিরিয়াল নম্বরে 105 নম্বর সূরা মনে থাকবে ইনশাআল্লাহ সূরা ফিলের মধ্যে আয়াত রয়েছে 5টি এই সূরার মধ্যে শব্দ রয়েছে 23টি সূরাতুল ফিলের মধ্যে বর্ণমালা অক্ষর রয়েছে 97টি এই সূরাতুল ফিল মক্কা নগরীতে অবতীর্ণ হয়েছে এজন্য এই সূরাকে মক্কি সূরা বলে বলেন আল্লাহু আকবার আরশের মালিক আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আলাম তা
ترى كيف فعلت ربك بأصحاب الفيل أرشر ملك الله بك الله حبيب بالشنبي محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে ডাক দিয়ে বলে হে নবী আপনি কি দেখেননি আপনার রব কুস্তি বাহিনীর সঙ্গে কি রূপ আচরণ করেছে আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণনা করেছে আল্লাহ পাক যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথাটা বললেন আপনি কি দেখেননি আপনার প্রভু হাতিওয়ালাদের সঙ্গে কি রূপ আচরণ করেছে তখন তো আমাদের নবী যেই বর্ষর হস্তি বাহিনীর ঘটনা ঘটেছে হস্তি বাহিনী ঘটনা ঘটার আগে তো আমাদের নবী দুনিয়াতে ভূমিষ্ঠ হয় নাই জন্ম গ্রহণ করেন নাই সিরাত ইবনে হিশাম বর্ণনা করেছে মক্কা নগরীতে আল্লাহর ঘর খানে কাবা বাইতুল্লাহকে ভাঙার জন্য 60,000 হস্তি বাহিনী যখন এসেছিল ওই ঘটনার 50 দিন পরে আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভ থেকে দুনিয়ার মধ্যে তাশরিফ এনেছে তাহলে বুঝা গেল আমাদের নবীর যখন হস্তি বাহিনীর ঘটনা ঘটেছে আমাদের নবী তখনও দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হন নাই কিন্তু রব্বুল আলামিন বলেছে আলাম তার কাইফা ফালা রব্বুকা বিআসহাবিল ফিল ওগুলো নবী আপনি কি দেখেননি আপনার প্রভু হস্তি বাহিনীর সঙ্গে কি রূপ আচরণ করেছে আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল তিনি কি তাদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেন নাই নবীজিকে আল্লাহ বলতে লাগলেন মুহতারাম হাজিরিন আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন তাহলে আমাদের নবী যে দেখেছে সেই প্রমাণ কোরআন হাদিস দিয়ে দিব বলুন ইনশাআল্লাহ পুরো আলোচনা শুনলে বুঝে আসবে বলুন ইনশাআল্লাহ কোন প্রেক্ষাপট আল্লাহ সূরাটি অবতীর্ণ করলেন আমরা শানে নুজুলের দিকে চলে যাই কোন কারণে সূরা ফিল অবতীর্ণ হয়েছে সৌদি আরবের পাশে একটি রাষ্ট্র রয়েছে যে দেশের নাম হলো ইয়ামান ইয়ামান দেশের একজন বাদশা ছিলেন যার নাম হলো আব্রাহাম পরের ঘটনা ইয়ামান দেশের একজন বাদশা ছিল যে বাদশার নাম হলো ইউসুফ জুনাওয়াজ বাদশা ইউসুফ জুনাওয়াজ ইউসুফ জুনাওয়াজ ইয়ামানের বাদশা ছিল বাদশা ইউসুফ জুনাওয়াজ ছিল মূর্তি পূজারি মুসলমানদেরকে তিনি বরদাস্ত করতে পারতেন না যারাই মূর্তির বিরুদ্ধে কথা বলতো বাদশা ইউসুফ জুনাওয়াজ তাদেরকে হত্যা করে ফেলতেন এতই জুলুম করত মুসলমানদের উপর মুসলমান ভাইরা নিয়ামত বাদশা ইউসুফ জুনাওয়াজ তার রাজদরবারের মধ্যে একজন জ্যোতিষী ছিল ওই জ্যোতিষী একদিন ইয়ামানের বাদশা ইউসুফ জুনাওয়াজকে ডাক দিয়ে বলল গো বাদশা বার্ধক্যের কারণে আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি অসুস্থ হয়ে পড়েছি মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না আপনি যদি আমার কাছে সুদূর স্বর্ণ জোয়ান একটা যুবককে যদি আমার কাছে পাঠান তাহলে ওই যুবকটাকে আমি জাদুবিদ্যা শিখিয়ে তাকে জ্যোতিষী বানিয়ে দিব আমার এন্তেকালের পরে যেন আপনার আর কোনো কষ্ট না হয় বাদশা ইউসুফ জুনাওয়াজ ইয়ামানের রাজধানী সানা শহরের সুডান দেহের অধিকারী সুন্দর সুদর স্বর্ণ জোয়ান একটা যুবক তীক্ষ্ণ মেধাওয়ালা দেখে বড় চালাক দিয়ে একটা যুবক রেডি করলেন ওই যুবকের নাম হলো আব্দুল্লাহ ইবনে তামের আব্দুল্লাহ ইবনে তামের কে বাদশা ইউসুফ জুনাওয়াজ রাজদরবারে জ্যোতিষীর কাছে পাঠালেন যাও যাও তুমি সেখান থেকে জাদুবিদ্যা শিখো জাদুবিদ্যা শিখে তুমি পারদর্শী হও তারপরে তোমার সাথে কথা হবে যুবক ইউসুফ যুবক আব্দুল্লাহ ইবনে তামের বাদশার রাজদরবারে গিয়ে ওই জ্যোতিষীর কাছে জাদুবিদ্যা শিখতে লাগলেন কিছুদিন পর ওই রাস্তা দিয়ে যখন হাঁটতেছে ইয়াবানের রাজধানী সানা শহরের নিকটে একটা কুঁড়ে ঘর রয়েছে
ওই ঘোড়ের ভিতরে ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী একজন আল্লাহর ওলি ওই কুড়ে ঘোড়ের মধ্যে বসে বসে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল রয়েছে। যুবক আব্দুল ইবনে তামের আল্লাহর ওলির কাছে গিয়ে আল্লাহর ওলিকে দেখতে লাগলেন। আল্লাহর ওলি ওই যুবকের চেহারার দিকে তাকিয়ে যুবককে ডাক দিয়ে বলে, যুবক তুমি কোত্থেকে এসেছো, কোথায় তুমি যাইবা? যুবক আব্দুল ইবনে তামের ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, ইয়ামান দেশের বাদশা ইউসুফ জুনাওয়াত আমাকে তার রাজ দরবারে জ্যোতিষীর কাছে পাঠায় জাদুবিদ্যা শিখার জন্য। আমি জাদুবিদ্যা শিখতে যাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বলল, যুবক রে, তোর চেহারার মধ্যে তোর কপালটা ঝলমল ঝলমল করতেছে, মূর্তি পূজা তুমি করো না, এক আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামের ধর্মের নিয়ম কানুন আমি তোমাকে শিখিয়ে দিব। এই কথা বলার পরে যুবকটা বলল, ঠিক আছে, আমাকে আপনি তিন দিন সময় দেন, তিন দিন পরে আমি আপনাকে আপনার ধর্ম গ্রহণ করব নাকি মূর্তি পূজারী ধর্মটা গ্রহণ করব সেটা আপনাকে জানাব। যুবকটি আল্লাহর ওলির কাছ থেকে বাড়িতে চলে আসলেন। মুফাসসিরিন কিরামগণ বর্ণনা করেছেন, সূরা বুরুজের তাফসীরের মধ্যে এসেছে, মুফাসসিরিন কিরামগণ বর্ণনা করেছেন, দুই দিন ঘরে থেকে তিন দিন পরে যুবকটা যখন তার ঘর থেকে বের হলেন, ইয়ামানের রাজধানী সানা শহরে রাস্তার চৌরাস্তার মধ্যখানে বিশাল বড় একটা বাঘ বসে আছে। ওই বাঘের ভয়ে ডান দিকের মানুষ বাম দিকে যেতে পারে না, সামনের মানুষ পিছনে যেতে পারে না, পিছনের মানুষ সামনে যেতে পারে না, বাঘের ভয়ে কেউ সামনে অগ্রসর হচ্ছে না, ছোট ছোট বাচ্চারা স্কুলে যেতে পারে না, রোগীদেরকে হাসপাতালে নিতে পারে না। এই অবস্থা দেখে যুবক আব্দুল ইবনে তামের বলে, এখন এটা আমার পরীক্ষার সময়, ওই আল্লাহর ওলির ধর্মটা সঠিক নাকি মূর্তি পূজারী ধর্মটা সঠিক, এই মুহূর্তে আমি পরীক্ষা করব, এখনই আমার পরীক্ষার উপযুক্ত সময়। এই কথা বলে যুবকটা তার দুই হাতের মধ্যে দুটি পাথর নিলেন। প্রথম পাথরটা হাতে নিয়ে বলল, আমি যে জ্যোতিষীর কাছে যাই, ওই জ্যোতিষীর ধর্ম যদি সত্য হয়, ওই জ্যোতিষীরা যে মূর্তির পূজা করে ওই মূর্তির নামে পাথরটা নিক্ষেপ করলাম, এই পাথরের মাধ্যমে বাঘটা যেন মৃত্যুবরণ করে মানুষের কষ্ট যেন দূর হয়ে যা। এই কথা বলে যুবকটা মূর্তির নামে যখন পাথর মেরেছে, বাঘের গায়ে যাওয়া তো দূরের কথা, এর আগে পাথরটা জমিনের মধ্যে পড়ে গিয়েছে। যুবক ডাক দিয়ে বলল, মনে মনে বলে, বোঝা গেল মূর্তির ধর্মটা মূর্তি পূজারী ধর্ম সঠিক ধর্ম নয়। এবার যুবক দ্বিতীয় পাথরটা হাতে নিলেন, দ্বিতীয় পাথর হাতে নিয়ে মুফাসসিরিন কিরামগণ বর্ণনা করেছেন, যুবক ডাক দিয়ে বলে যে আল্লাহর ওলি আমাকে এক আল্লাহর দাওয়াত দিয়েছে, ওই ওই ধর্মটা যদি সঠিক ধর্ম হয় ওই আল্লাহর নামে আমি পাথরটা মারতেছি, এই পাথরের মাধ্যমে যদি বাগদা মৃত্যুবরণ করে তাহলে আমি বুঝবো যে মুসলমানের ধর্মটাই সঠিক ধর্ম। এই কথা বলে যুবকটা আল্লাহর নামে পাথরটা যখনই মারলেন, আরশের মালিক আল্লাহ পাক বাতাসকে হুকুম দিলেন, বাতাস এত ছোট পাথর এত দূরে যাবে না রে, এই মুহূর্তে পাথরটা যদি বাগের গায়ে না যায় ইসলাম ধর্মটা মিথ্যা হয়ে যাবে, অতএব বাতাস রে পাথরটাকে বাড়ি করে বাগের গায়ে মারো, আমি আল্লাহ তাআলা বাগটাকে পাথর পড়ার সাথে সাথে নিহত করে দিব। আল্লাহু আকবার। যুবকটা যখনই পাথর মেরেছে, পাথরটা গিয়ে বাঘের গায়ের মধ্যে পড়ল, বাঘের গায়ে পড়ার সঙ্গে সঙ্গে বাঘ নিহত হয়ে গিয়েছে, মানুষের কষ্ট দূর হয়ে গিয়েছে, চতুর্দিক থেকে মানুষেরা যুবক আব্দুল ইবনে তামেরকে এবার কোলে নিতে লাগলেন, স্বাগতম জানাতে লাগলেন। এত বড় সাহস কেউ করে নাই,
আব্দুল ইবনে তামের এদেরকে রেখে এত জোরে একটা দৌড় মারলেন আল্লাহর ওলির কাছে। আল্লাহর ওলির কাছে গিয়ে ডাক দিয়ে বলো গো আল্লাহর ওলি, আর দেরি করে যাবে না, এই মুহূর্তে আপনি আমাকে তাওহীদের কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেয়। জোরে বলো আল্লাহু আকবার। আব্দুল ইবনে তামের মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে ঈসা আলাইহিস সালামের ধর্মের আলেম আব্দুল ইবনে তামেরকে এত বেশি পরিমাণে ইসলামের দিক নির্দেশনা শিক্ষা দিয়েছিল। শিক্ষা দেওয়ার পরে আব্দুল ইবনে তামের কোন অন্ধ রোগীর চোখের মধ্যে যদি হাত দিত তো অন্ধ রোগী সুস্থ হয়ে যেত, কোন অন্ধ রোগীর চোখের মধ্যে যদি হাত বুলিয়ে দিতেন তো অন্ধ রোগী সুস্থ হয়ে যেত, কোন বোবা মানুষের মুখের মধ্যে যদি হাত দিতেন তো বোবা মানুষ সুস্থ হয়ে যেত, কোন কুষ্ঠ রোগীর শরীরের মধ্যে যদি এভাবে হাত দিতেন কুষ্ঠ রোগী সুস্থ হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি পরিমাণ শক্তি যুবক আব্দুল ইবনে তামেরকে দিয়েছে। আব্দুল ইবনে তামের এই অবস্থা দেখে দলে দলে মানুষ তাওহীদের কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। সংবাদ পৌঁছে গিয়েছে ইয়ামানের বাদশা ইউসুফ জুনাওয়াজের কাছে। ইউসুফ জুনাওয়াজ বলল, এই যুবকটাকে তো আমি জ্যোতিষীর কাছে পাঠাতাম জাদুবিদ্যা শিখার জন্য। বলে না না, এই যুবকটা জ্যোতিষীর কাছে পরবর্তীতে আর আসে নাই। ওই যে ইয়ামান শহরের রাজধানী সানাতে ঈসা আলাইহিস সালামের ধর্মের যে আলেম বসবাস করে, ওই আলেমের কাছে হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। এখন তো ইয়ামানের মানুষেরা তার হাতে হাত দিয়ে দলে দলে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। মুসলমান ভাইরা, ইয়ামান ইয়ামানের বাদশাহ ইউসুফ জুনাওয়াজ রাগান্বিত হয়ে গেলেন, সেনাবাহিনীদেরকে নির্দেশ দিলেন, যা যা তাড়াতাড়ি করে যাও, ওই আল্লাহর ওলি আর যুবক আব্দুল ইবনে তামেরকে ধরে নিয়ে আসো। যখনই ধরে নিয়ে আসা হলো, আব্দুল ইবনে তামেরকে সাথে সাথে হত্যা করলেন না বাদশা, ওই আল্লাহর ওলিকে সাথে সাথে হত্যা করে ফেললেন। আল্লাহর ওলি শাহাদাতের মর্যাদা লাভ করলেন, কিন্তু যুবকটাকে সাথে সাথে হত্যা করে নাই। যুবককে ডাক দিয়ে বলল, যুবক রে, আমি তোকে বড় মায়া করে মহাব্বাত করে জ্যোতিষীর কাছে পাঠিয়েছিলাম জাদুবিদ্যা শিখার জন্য, কিন্তু তুমি তাওহীদের কালেমা গ্রহণ করেছ। ইয়ামানের বাদশাহ ইউসুফ জুনাওয়াজ আব্দুল ইবনে তামের যুবককে বলে, যুবক কালেমা ছেড়ে দে, এই মুহূর্তে তোকে আমি মাফ করে দেব। যুবক ডাক দিয়ে বলল, ও গো ইয়ামানের বাদশাহ, জীবন দিতে পারি গো, তারপরেও ঈমান দেব না। আল্লাহু আকবার। বাদশাহ ইউসুফ জুনাওয়াজ রাগান্বিত হয়ে গেলেন, সেনাবাহিনীদেরকে নির্দেশ দিলেন, এই যুবককে নিয়ে সাগরের মাঝখানে চলে যাও, যুবককে সাগরের মধ্যখানে মেরে সেখানে ফেলে দিবা যুবকটাকে। যুবক আব্দুল ইবনে তামেরকে নিয়ে সেনাবাহিনীরা যখন রওনা হয়েছে সাগরের জাহাজের মধ্যে উঠে, ওই যুবক আব্দুল ইবনে তামের আল্লাহ তাআলাকে বড় মায়া করে ডাক দিয়ে বলে, আল্লাহ ওগো আমার দয়ার মালিক, ও আমার আল্লাহ, একমাত্র তাওহীদের কালেমা গ্রহণ করার কারণে আজকে আমারে সাগরে মেরে ফেলার জন্য নিয়ে এসেছে। আয় আল্লাহ তাআলা, এই মুহূর্তে তুমি ছাড়া আমাকে বাঁচানেওয়ালা আর কেউ না। আল্লাহ সাগরকে নির্দেশ দিলেন, সাগরের উত্তাল ঢেউ উঠতে লাগলো। সাগরের উত্তাল ঢেউয়ের মধ্যে সেনাবাহিনী আর জাহাজটা সাগরের মধ্যে ডুবে গিয়েছে। আব্দুল ইবনে তামের সাগরের পানির উপর দিয়ে দিব্যি হেঁটে হেঁটে বাদশাহ ইউসুফ জুনাওয়াজের রাজদরবারে সে হাজির হয়ে গিয়েছে। বাদশাহ ইউসুফ জুনাওয়াজ আব্দুল ইবনে তামেরকে দেখে ডাক দিয়ে বলল, কি হলো, তোমাকে না হত্যা করার জন্য পাঠিয়েছি, তুমি যে চলে এসেছো, আমার সেনাবাহিনীরা কোথায়? আব্দুল ইবনে তামের বলল, ওগো আমার বাদশাহ,
আমার আল্লাহ কত ভালো গো, আমার আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দিয়েছে, আর তোমার সেনাবাহিনীকে আমার আল্লাহ সাগরের মধ্যে ডুবিয়ে মেরেছে। জোরে আল্লাহু আকবার। বাদশা ইউসুফ জুনামাস 30 জন সেনাবাহিনীকে আমার নির্দেশ দিলেন, এই যুবক আব্দুল ইবনে তামেরকে পাহাড়ের উপর নিয়ে যাও, সেখানে মেরে তাকে পাহাড় থেকে ফেলে দিবে, সে যেন আর আসতে না পারে, হত্যা করে ফেলবা। কিন্তু যুবক আব্দুল ইবনে তামের সাথে দম মালিকের সম্পর্ক, 30 জন সেনাবাহিনী নিয়ে যে মাত্র সেনাবাহিনী না আব্দুল ইবনে তামেরকে নিয়ে পাহাড়ের দিকে আনা হয়েছে, যুবক আব্দুল ইবনে তামের পাহাড়ের মালিক আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ওগো আমার আল্লাহ, ওগো দয়ার মালিক, ও আমার আল্লাহ, এই পাহাড়ের মধ্যে তুমি ছাড়া আমাকে বাঁচানেওয়ালা আর কেউ নাই, একমাত্র তোমার উপর ঈমান আনার কারণে জালেম বাদশাহ আমাকে হত্যা করার জন্য সেনাবাহিনীকে পাহাড়ে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল ইবনে তামেরের কথা শুনে পাহাড়ের মধ্যে এমন ভূমিকম্প দিয়ে দিয়েছে, ভূমিকম্পের মাধ্যমে 30 জন সেনাবাহিনী নিহত হয়ে গিয়েছে। আব্দুল ইবনে তামের দিব্যি হেঁটে হেঁটে আবার বাদশাহ ইউসুফ জুনাওয়াদের রাজ দরবারে সে হাজির হয়ে গিয়েছে। সারা ইয়ামান শহরে প্রচার হয়ে গিয়েছে, ইয়ামানের বাদশাহ ইউসুফ জুনাওয়াজ একটা ইমানদার যুবককে হত্যা করতে পারে না, যত সেনাবাহিনী পাঠা সকলে ইন্তেকাল করে, ওই যুবকের আল্লাহ কত ভালো গো, ওই যুবকের আল্লাহ যুবকটাকে বাঁচিয়ে রাখে, অতএব আমরা আর মূর্তি পূজা করে লাভ কি, আমরা ওই যুবকের রবের উপর ঈমান নিয়ে আসি। ইয়ামানের বাদশাহ ইউসুফ জুনাওয়াজ ফ্যাশন হয়ে গেলেন, কি করব, এই যুবক যে হত্যা করতে পারি না, তাকে যদি বাঁচিয়ে রাখি ইয়ামানের মানুষ দলে দলে মুসলমান হয়ে যাবে, আমার তো রাজত্ব শেষ হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা, আমার যুবক আব্দুল ইবনে তামের বাদশাহ ইউসুফ জুনাওয়াজকে ডাক দিয়ে বলল, গো বাদশাহ, আপনি যদি আমাকে হত্যা করতে চান আমার কথা আপনাকে শুনতে হবে, আপনার মতো হত্যা করতে চাইলে আপনি কিন্তু পারবেন না, আগামীকাল সকালবেলা পুরো ইয়ামানের শহরের মধ্যে ঢোল তবলা বাজিয়ে ঘোষণা করে দেন, ওই যুবক আব্দুল ইবনে তামের আগামীকাল সকালবেলা ইয়ামানের রাজধানী সানা শহরে বিশাল বড় একটা মাঠে তাকে হত্যা করা হবে, তোমরা সকলে দলে দলে সেখানে হাজির হবে। যুবকের কথা শুনে ইয়ামানের বাদশাহ ইউসুফ জুনাওয়াজ সেনাবাহিনীদেরকে নির্দেশ দিয়ে দিলেন, সেনাবাহিনীরা রে তাম ইয়ামান দেশের মধ্যে ঘোষণা করে দাও, ইয়ামানের নারী পুরুষেরা সকলে যেন দলে দলে আগামীকাল 10টার মধ্যে সে হাজির হয়, আগামীকাল 10টা বাজে ইয়ামানের রাজধানী সানা শহরের বিশাল বড় একটা ময়দানে ওই যুবককে হত্যা করা হবে। যখন এই ঘোষণা দেওয়া হলো, দলে দলে নারী পুরুষ ওই ময়দানের মধ্যে সে হাজির হয়ে গিয়েছে, বিশাল উঁচু একটা মঞ্চ বানানো হলো, ওই মঞ্চের মধ্যে যুবক আব্দুল ইবনে তামেরকে উঠানো হলো, আর জল্লাদ রেডি হয়ে তীরটা রেডি করে রেখেছে। যুবক আব্দুল ইবনে তামের জল্লাদকে ডাক দিয়ে বলে, জল্লাদ রে, আ জল্লাদ, এই মুহূর্তে আমি যা বলে আমার সাথে সাথে বল, তাহলে আমাকে হত্যা করতে পারবি, না হলে কিন্তু পারবি না। এই কথা বলে আব্দুল ইবনে তামের ওই যুবকটি সমাবেত মানুষকে সাক্ষী রেখে বলে, আপনারা শুনুন, বাদশাহ ইউসুফ জুনাওয়াজ আমাকে হত্যা করার জন্য বহু চেষ্টা করেছে কিন্তু পারে নাই, আরে জল্লাদ, এবার তুই বল, যে যুবককে তার রব এতদিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছে, এই যুবকের রবের নামে তীর মারলাম, এই গোলামের মালিকের নামে তীর মারলাম, এই গোলাম যে আল্লাহর উপরে ঈমান এনেছে ওই আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর নামে তীর মারলাম, বলেন আল্লাহু আকবার। যুবক আব্দুল ইবনে তামের যখনই শিখিয়ে দিয়েছে
চল্লা তীর রেডি করলো আর বললো এই গোলামের রবের নামে তীর মারলাম এই কথা বলি যখন তীরটা মেরেছে তীরটা আব্দুল্লাহ ইবনে তামের কপালের মধ্যে পড়ে সাথে সাথে আব্দুল্লাহ ইবনে তামের হাজার হাজার মানুষের সামনে শাহাদাতের মর্যাদা লাভ করেছে বলে লাভ কি হলো হাজার হাজার মানুষ দেখলো এতদিন পর্যন্ত যুবককে হত্যা করতে পারে নাই এই যুবকের রবের নামে যখন তীর মেরেছে রবের নামে তীর মারার কারণে যুবক হত্যা হয়েছে অতএব আমরা মূর্তির পূজা করব না চলো দলে দলে সকলে মিলি এই যুবকের রবের উপর ঈমান এনে মুসলমান হয়ে যাই আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর মুফাসসিরিন কিরামগণ বর্ণনা করেছেন নগদে বিশ হাজার নারী পুরুষ মুসলমান হয়ে গিয়েছে বলেন না আল্লাহু আকবার বাদশাহ ইউসুফ জুনওয়াজ পরেশান হয়ে গেলেন যে কারণে যুবককে হত্যা করলাম মানুষজন আর মুসলমান হতে না পারে কিন্তু সে কাজটাই তো হয়ে গেল এই যুবককে হত্যা করলাম নগদে বিশ হাজার নারী পুরুষ মুসলমান হয়ে গিয়েছে এই অবস্থা দেখে ইয়ামানের বাদশাহ ইউসুফ জুনওয়াজ পরেশান হয়ে গিয়েছে ইয়ামানের বাদশাহ ইউসুফ জুনওয়াজ সেনাবাহিনীদেরকে নির্দেশ দিলেন আমার সেনাবাহিনীর রে এই বিশ হাজার মুসলমানকে তোমরা ঘেরাও করে ফেলো একজনও যেন বের হতে না পারে এই বিশ হাজার নারী পুরুষকে জিজ্ঞেস করো এই মুহূর্তে কালেমা ছাড়বে নাকি এই বিশ হাজার নারী পুরুষকে হত্যা করে ফেলবো সেনাবাহিনীরা সাথে সাথে বিশ হাজার মুসলমান নারী পুরুষকে ঘেরাও করে ফেলেছে মুফাসসিরিন কিরামগণ বর্ণনা করেছেন ইয়ামানের রাজধানী সানা শহরের প্রধান সড়ক রাস্তার দুই পাশে বিশাল বড় বড় করে গর্ত খনন করেছে ওই গর্ত খনন করে গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে আর নবমুসলিমদেরকে ডাক দিয়ে বলে কালেমা ছাড়বা নাকি তোমাদেরকে জীবন্ত অগ্নির মধ্যে ফেলে দিব নবমুসলিমেরা ডাক দিয়ে বলে বেঈমানেরা তোরা শুনে রাখ যে আল্লাহর উপরে ঈমান এনেছি রে জীবন দিব রে তারপরেও ঈমান দিব না আল্লাহু আকবার জীবন দিব তারপরেও ঈমান দিব না মুসলমান ভাইরা রে আমার বাদশাহ ইউসুফ জুনওয়াজের সেনাবাহিনীর লোকেরা একজন মহিলার কোলে দুধের বাচ্চা ছিল ওই দুধের বাচ্চাটাকে কান দিয়ে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল দুধের বাচ্চার মা মহিলা আকুতি মিনতি করে ডাক দিয়ে বলে কাকুতি মিনতি করে ডাক দিয়ে বলল আরে সেনাবাহিনীরা আমার সন্তানের আগে আমাকে আগুনের মধ্যে ফেলে দে কোন মায়ের সামনে তার সন্তান জ্বলন্ত আগুনের মধ্যে পড়ে যাবে জ্বলে যাবে দুনিয়ার কোন মা এটা সহ্য করতে পারে না ওই কথা শুনল মহিলার কোল থেকে বাচ্চাটা জোর করে ছিনিয়ে নিয়ে যে মাত্র আগুনের মধ্যে ফেলে দিয়েছে এবার মহিলাটা আরশের মালিক আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে ও গো আমার দয়ার মালিক ও আমার আল্লাহ তোমার উপর ঈমান আনার কারণে আজকে আমার দুধের বাচ্চাকে পর্যন্ত রেহাই দিল না আমার কোল থেকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বিশ হাজার মুসলমানের কলিজা থেকে ভয় দূর করে দেওয়ার জন্য আগুনের ভিতর থেকে দুধের বাচ্চার জবানটা আল্লাহ খুলে দিলেন মুফাসসিরিন কিরামগণ বর্ণনা করেন ওই দুধের বাচ্চা আগুনের ভিতর থেকে জবাব দে মা মাগো যদিও দেখা যায় জালেম বাদশার আগুন গো না গো মা না না এটা আগুন নয় এটা হলো আমার আল্লাহ পাকের জান্নাতের একটা টুকরা আজুরে গন সুবহানাল্লাহ আর দেরি করো না চার চার আগুনের মধ্যে আর দেরি করো না বলুন আল্লাহু আকবার দলে দলে মুসলমানদেরকে ধরে ধরে আগুনের মধ্যে ফেলে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সেই পথে তো সূরা বুরুজের আট নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছে নুয়ামা নাকমু মিনহুম ইল্লা আইউমিনু বিল্লাহ
العزيز الحميد الله أكبر رب العالمين بولين ادير كونو دوش سلونا ارا ایک مطر امی اللہ روپر ایمان انار کرونے ارا جا ایک مطر امی اللہ روپر ایمان انے چھے ای ایک تا اپرا در کرونے ای مسلمان کی عبونر مدد جلیے مسلمان در کے پورے چھے مسلمان در کے شستی دیے چھے ای چھرا مسلمان در کنو دوش چھلو نا مسلمان بھائرانے امار بیچ حدر مانوش تھے کے دوی جن مسلمان فلیے یمان دیشتے کے حبشا چلے گیے چھے حبشار بادشاہ نجاشی راز دربارے گیے بیچار دیلو ابو حبشار بادشاہ نجاشی امرا ایک اللہ رو پوری مانار کرنے گو یمانر ظالم بادشاہ یوسف جونواد بیش حدر ناری پروش کے آگونر مدد جلیے ہٹتا کرے فلے چھے ای ہٹتار بیچار امرا اپنار کتے چاہائی حبشار بادشاہ نجاشی بلو کی بولو ایتو برو پورا ایدر کی یمانے باشی در کے چھڑے دوا جاوے نا حبشار بادشاہ نجاشی جو خونتار شنا باہینی در تھے کے شنا باہینی در تھے کے دوی دن میجور جنرل ایک جنن نام ارباد اور ایک جنن نام ابراہا الاشرم ای جی ابراہا رکتا اپنا را شونے چھن آشتے سے سیریے لے ایک جنن نام ارباد اور ایک جنن نام ابراہا الاشرم ای دوی جن کے ڈاک دیے بلو میجور جنرل روئے جنونو جائے شنا شدش شنیے یمان دیشی جائے جد کرو شئی بادشاہ یوسف جنواز کے پرا جائے دورے یمانیر خمتہ تمہا در ہاتھ نیے ناؤں جوئی پوریمان شننیر پرائے جن ہوئے اوئی پوریمان شننو نیے تم را یمان دیشی پرویش کرو مسلمانیر پر نجاتن کرے چھے فاشر راشتے بدر ہوئے چھے جا بڑھداشت کرتے پاری نا امار پتہ کی بوجھ دیزن اپنا را مسلمان بھائلنی امار حبشار بادشاہ نجاشیر نیتریتے دوی دن نجور چنارل ایک جنر نام ہلو ارباد اور ایک جنر نام ہلو ابراہا الاشرم ای دوی جن پوی جن انو جائی شننی یمان دیشیر مدد پرویش کرے چھے یمانر بادشاہ یوسف جنوادر بیرد جدو آرام بکڑے دیے چھے یمان دیشیر مدد جدو کرے یمانر شکل شنادر کے پورا جوئی کرے یمانر بادشاہ یوسف جنوادر حد تھے کے یامانر رشت خمتا دخل کرے پھلے چھے ای عبستہ دیکھے یامانر بادشاہ یوسف جنواز فانیر مدد جاب دی دینے آتا ہٹا کرے چھے اللہ رب العالمین سورہ بروزے چان نمبر آیتر مدد کو شنا کرے دیئے چھے نقتل اصحاب الاخدود نار ذات الوقود بلن اللہ অভিশপ্ত হয়েছে গর্ত খননকারীরা আল্লাহ তাআলা কত চমৎকার করে বলে দেখেন অভিশপ্ত হয়েছে গর্ত খননকারীরা যারা মুসলমানদের জন্য গর্ত খনন করেছে ওই যে ইয়ামান দেশের মধ্যে সেনাবাহিনীরা নবমুসলিমদেরকে মারার জন্য রাস্তার দুই পাশে গর্ত খনন করেছে মনে আছে আপনাদের আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ অভিশপ্ত হয়েছে গর্ত খননকারীরা এবং যারা অগ্নি সংযোগ করেছে অগ্নি সংযোগকারীরা অর্থাৎ আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ও সারা দুনিয়ার মুসলমান জেনে রাখো যারা এই মুসলমানের বিরুদ্ধে অবস্থান নেবে ওই সমস্ত নাস্তিক বেঈমান কাফের মুশরিকদেরকে শায়েস্তা করার জন্য আল্লাহই যথেষ্ট কথা বলেন ঠিক কি না ক্ষমতা এখন আরবাদ আর আব্রাহার হাতে কিছুদিন পরে আরবাদ ইন্তেকাল করলেন আব্রাহা আল আশরাম এখন ইয়ামানের গভর্নর কথা কি বুঝতেছেন একটু লিয়াস তার সময় বেশি নেই আব্রাহা আল আশরাম এখন ইয়ামানের গভর্নর হয়েছে যতদিন পর্যন্ত সুন্দরভাবে ইয়ামান দেশকে পরিচালনা করেছে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আব্রাহাকে সাহায্য করেছে কিন্তু কয়েক বছর পরে আব্রাহার অন্তরের মধ্যে হিংসা আসলো কি হিংসা যে সৌদি আরব আল্লাহর ঘর খানে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য সারা বিশ্ব থেকে মানুষ দলে দলে আসতেছে সেই বাইতুল্লাহটাকে হত্যা করতে হবে সেই বাইতুল্লাহকে ধ্বংস করতে হবে এবং আমার দেশ ইয়ামানের রাজধানী সানা শহরে নতুন একটা গির্জা তৈরি করতে হবে যেমন সিদ্ধান্ত তেমন কাজ আল্লামা ইমাম কুরতুবী রহিমাহুল্লাহ তাফসীরে কুরতুবীর মধ্যে বর্ণনা করেছেন আবরাহা আল আশরাম ইয়ামানের রাজধানী সানা শহরের মধ্যে বিশাল বড় আকারে একটা গির্জা বানিয়েছে এত সুন্দর গির্জা এত সুন্দর বিল্ডিং অতীতে এত সুন্দর বিল্ডিং আর কেউ দেখে নাই
নতুন গির্জা বানিয়েছে তো দলে দলে এক নজর মানুষ দেখার জন্য আসছে প্রথমবার এরপর থেকে কেউ আর আসে না যখন কোনো মানুষ আসে না আব্রাহাম আশ্রম চিন্তা করলো আমি এত টাকা খরচ করে গির্জা বানিয়েছি আমার গির্জা দেখার জন্য কেউ আসে না আমার গির্জা তাওয়াফ করার জন্য কেউ আসে না 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 আমি বাইতুল্লাহ খানে কাবা 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 ঘর বাইতুল্লাহকে আমি হত্যা করে ফেলবো ওইটা যতক্ষণ পর্যন্ত হত্যা না করব যতক্ষণ পর্যন্ত ধ্বংস না করব যতক্ষণ পর্যন্ত বাইতুল্লাহ আল্লাহর ঘরকে না ভাঙবো ততক্ষণ পর্যন্ত মানুষ আমার নতুন কাবা নতুন গির্জাতে আসবে না সিদ্ধান্ত নিতে লাগলেন মনে মনে রাত্রিবেলা কি একদল যুবক আব্রাহাম আশ্রমের গির্জার মধ্যে ঢুকে ফসাব পায়খানা করে নাপাক বানিয়ে দিয়েছে সকালবেলা আব্রাহাম আশ্রম যখন ঘুম থেকে উঠল তো দারোয়ান ডাক দিয়ে বলল স্যার আপনি যে গির্জা বানিয়েছেন কে বা কাহারা রাত্রিবেলা ওই গির্জার ভিতরে ফসাব পায়খানা করে নাপাক বানিয়ে দিয়েছে আল্লামা ইমাম কুরতুবী রহিমাহুল্লাহ সূরা ফিলের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কুরতুবীর মধ্যে বর্ণনা করেছেন আব্রাহাম আল আশ্রম এবার আরো প্রচন্ড রেগে গেলেন তিনি ডাক দিয়ে বললেন এটা আরবের কুরাইশ বংশের লোক ছাড়া আর কেউ করতে পারে না অতএব আমি আর কুরাইশদের সেই ঘর কাবা ঘরকে আমি আর রাখবো না অচিরেই সেই ঘরটাকে আমি ভেঙে ফেলবো যখন নাউজুবিল্লাহ দেখেন কেমন চক্রান্ত এবার তিনি সিদ্ধান্ত নিলেন এত বড় একটা কাজ করব হাবশার বাদশা নাজ্জাশীকে জিজ্ঞেস করতে হবে যে হাবশার বাদশা নাজ্জাশীর নেতৃত্বে আমি ইয়ামানের গভর্নর হলাম ওই বাদশাকে একটু জিজ্ঞেস করি বাদশা কি বলে বাদশার কাছে পত্র লিখলেন হাবশার বাদশা নাজ্জাশী নাজ্জাশী বড় বড় পত্র লিখল আব্রাহাম আল আশ্রম পত্রের মধ্যে লেখলো ও মহামান্য বাদশাহ নাজ্জাশী আমি আপনার থেকে অনুমতি চাচ্ছি ইয়ামানের রাজধানীতে বিশাল সুন্দর করে আমি একটা গির্জা বানিয়েছি আমার মন চাই কুরাইশদের কাবা ঘরকে ভেঙে ফেলতে এটার জন্য আপনি যদি আমাকে একটু সহযোগিতা করেন কুরাইশদের কাবা ঘরকে যদি ভেঙে ফেলতে পারি সারা দুনিয়ার ক্ষমতা আমাদের হাতে চলে আসবে ক্ষমতার লোভে পড়ে হাবশার বাদশা নাজ্জাশী আব্রাহাম আশ্রমের রাষ্ট্রদূতকে বলে দিল ঠিক আছে আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম শুধু তাই নয় তুমি তো আল্লাহর ঘর খানে কাবা বাইতুল্লাহতে কোনোদিন যাও নাই আরে আব্রাহাম শুনুন ওই বাইতুল্লাহর একটা ফিরার রয়েছে আমি তোমার জন্য বড় বড় হাতি হাতি দিয়েছি আটটি হাতির মধ্যে প্রধান হাতির নাম হলো মাহমুদ নামক হাতি ওই হাতিদের বিশাল একটা গুণ ছিল পশুর বাসাও বুঝতো মানুষের বাসাও বুঝতো আটটা হাতি দিয়ে বলল আব্রাহারে এই একটা হাতি বাইতুল্লাহর আটটা ফিলারের সাথে বান্ধবা একসাথে টান দেবা একসাথে যখন টান দাও বাইতুল্লাহর আটটা ফিলার ভেঙ্গে চুরমার হয়ে যাবে যুরুকুন নাউজুবিল্লাহ দেখেন কেমন ষড়যন্ত্র চক্রান্ত হাবশার বাদশা রাজ্যেশী আব্রাহাম আশ্রমকে বললো শোনো আটটা হাতে দিয়েই হবে না তুমি তোমার দেশ থেকে আরো বিশাল বড় বাহিনী নিয়ে প্রস্তুতি গ্রহণ করবা কেননা মক্কার কুরাইশেরা যদি তোমাকে বাধা দেয় যুদ্ধের প্রয়োজন হলে যুদ্ধ করতে হবে মুসলমান ভাইয়েরা রে আমার আব্রাহাম আশ্রম 60 হাজার হস্তি বাহিনী নিয়ে আল্লাহর ঘর খানে কাবা বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য যে মাত্র রওনা হয়েছে তাফসীরে কুরতুবীতে আল্লামা ইমাম কুরতুবী রহিমাহুল্লাহ সূরা ফিলের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বর্ণনা করেছেন আব্রাহাম যখন 60 হাজার কুস্তি বাহিনী নিয়ে যে মাত্র রওনা হয়েছে রওনা হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামানের লোকদের অন্তরের ভিতরে এত বেশি মায়া ঢুকিয়ে দিয়েছে ইয়ামানের লোকদের মধ্যে একদল লোক আব্রাহাম আল আশ্রামের বিরুদ্ধে নিজের দেশে দাঁড়িয়ে গিয়েছে যার নাম হলো জুনাফার জুনাফারের নেতৃত্বে একদল লোক দাঁড়িয়ে গিয়েছে 60 হাজার হস্তি বাহিনীর মোকাবেলা করার জন্য ইয়ামানের লোকগুলি ডাক দিয়ে বলল আল্লাহর ঘর খানে কাবা বাইতুল্লাহর মহব্বত আমাদের অন্তরের মধ্যে আছে প্রতি বছর আমরা আল্লাহর ঘর খানে কাবা বাইতুল্লাহকে তাওয়াফ করি যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরের মধ্যে এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে আল্লাহর ঘর খানে কাবা বাইতুল্লাহ যাওয়ার সুযোগ দেওয়া হবে না আল্লাহু আকবার
কষ্ট হচ্ছে আপনাদের মোবাইলটা দাও আমি আর বেশি কথা বলবো না এটা বলে আমি সংক্ষেপে শেষ করে দিব মুসলমান ভাইরা আমার আব্রাহাম আশ্রম 60,000 হস্তি বাহিনী নিয়ে নিজের দেশের লোকের সাথে যুদ্ধ আরম্ভ করে দিয়েছে জুনাফার নেতৃত্বে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে তিন দিন পর্যন্ত ইয়ামানে যুদ্ধ করলেন ইয়ামান থেকে যখন আব্রাহাম আশ্রম 60,000 বাহিনী নিয়ে যখন সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছে ইয়ামানের সীমান্ত পার হয়ে আরব সীমান্তে জীবন্ত প্রবেশ করেছে আরব সীমান্তে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওই এলাকার একজন লিডার যার নাম হলো নুফাইল ইবনে হাবিব আল খাসামি তাফসীরের মধ্যে এসেছে আল্লামা ইমাম কুরতুবী রহিমাহুল্লাহ তাফসীরের মধ্যে বর্ণনা করেছেন খাসাম গোত্রের লিডার নুফাইল ইবনে হাবিব আল খাসামি একটা বাহিনী নিয়ে আব্রাহার মোকাবেলার সামনে দাঁড়িয়ে গিয়েছে সামনে দাঁড়িয়ে আব্রাহার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিয়েছে 60,000 হস্তি বাহিনীর কাছে কোন রকমের উঠে পারলেন না অল্প কয়েকজন মানুষকে আব্রাহার হস্তি বাহিনী শেষ করে দিয়েছে আব্রাহা আল আশরাম ডাক দিয়ে বলে সেনাবাহিনীর রে নুফাইল ইবনে হাবিব আল খাসআমিকে তোমরা মারবা না একে ধরে আমার কাছে নিয়ে আসো কেননা আমি তো মক্কার রাস্তা গাঁট চিনি না নুফাইল ইবনে হাবিব আল খাসআমি প্রতি বছর আল্লাহর ঘরখানে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করে অতএব তিনি বাইতুল্লাহর রাস্তা গাঁট চিনে এজন্য তাকে ধরে নিয়ে আসো নুফাইল ইবনে হাবিব আল খাসআমিকে যে মাত্র আব্রাহা আল আশ্রমের কাছে নিয়ে আসলো আব্রাহা আল আশ্রম ডাক দিয়ে বলল নুফাইল ইবনে হাবিব আমরা তোমাকে হত্যা করব না মারব না যদি তুমি আমার সেই হাতির লাগামটা ধরে ধরে পথ দেখিয়ে দেখি আমাদেরকে মক্কা নিয়ে যাও অতটুকু প্রতিশ্রুতি যদি দাও তাহলে আমরা সবাইকে হত্যা করেছি তোমাকে মারব না নুফাইল ইবনে হাবিব আল খাসামি জানের ভয়ে বলল ঠিক আছে আমি আপনাদেরকে রাস্তা দেখে নিয়ে যাব সামনের দিকে চলতে লাগলেন যেতে যেতে তাইফের সকিব পুত্রের মধ্যে যখন আব্রাহা আল আশরামের 60,000 বাহিনী যখন প্রবেশ করেছে তাইফের সকিব পুত্রের লোকেরা বাধা হয়ে দাঁড়িয়েছে সকিব পুত্রের লোকেরা আব্রাহা আল আশরামকে ডাক দিয়ে বলল ওগো আব্রাহা ফতে ফতে যুদ্ধ করতে করতে তাইফ সীমান্ত পর্যন্ত এসেছ আমরা তোমার সাথে তোমাদের সাথে যুদ্ধ করব না এজন্যই দাঁড়িয়েছি তুমি যখন কাবা ঘর ভাঙার জন্য যাচ্ছ আমাদের সাথে কথা দাও ওই ঘরের ভিতরে লাত মারত উজ্জা মূর্তি রয়েছে আমাদের লাত উজ্জা মূর্তি কোনো ক্ষতি করবে না এতটুকু প্রতিশ্রুতি যদি দিতে পারো আমরা আমাদের এই এলাকা থেকে আমরা আমাদের এই এলাকা থেকে একজন যুবককে আবুরি গার নামে একজন যুবককে তোমাদের সাথে দিব যদি তোমরা মক্কার মধ্যে গিয়ে যুদ্ধ করতে গিয়ে যদি কুরাইশ বংশের সাথে যদি যুদ্ধ লেগেই যা তোমরা তো মক্কার রাস্তাঘাট ছিল না ফালানের মতো কোনো সুযোগ পাবে না এজন্য আবুরি গালকে তোমাদের সাথে দিলাম আবুরি গাল তোমাদেরকে রাস্তা দেখিয়ে দিবে দেখেন কত বড় নিমখারা আল্লাহর ঘর খানা কা বাইতুল্লাহ ভাঙার জন্য রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে আর ফ্লটঘাট দেখার জন্য আবুরি গাল নামে একজন যুবককে সাথে দিয়েছে মুসলমান ভাইরা আমার আব্রাহাম আশ্রম 60,000 হস্তি বাহিনী নিয়ে আল্লাহর ঘর খানে কাবা বাইতুল্লাহ থেকে 8 কিলোমিটার দূরে মুগমাস নামক বিশাল একটা ময়দানের মধ্যে তাবু ফেললেন যে মাঠের মধ্যে কুরাইশ বংশের লোকেরা উট দুম্বা বেড়া বকরি চড়াতেন যে মাঠের মধ্যে বিশাল বড় ময়দান ওই ময়দানের মধ্যে অবস্থান করলেন অবস্থান করে আব্রাহাম আল আশরাম সৈন্য বাহিনীকে নির্দেশ দিয়ে দিয়েছে আগে আমাদের খাবার সংগ্রহ করতে হবে উট দুম্বা বেড়া বকরি যা পাও তা নিয়ে তোমরা বন্দি করে রাখো নির্দেশ দিয়ে দিলেন আর হানাফ আল হেমিয়ারি নামে একজন রাষ্ট্রদূতকে ডাক দিয়ে বললেন হানাফ যা যা মক্কা নগরীতে যা
ওই কুরাইশ বংশের লোকদেরকে শুনিয়ে দে আমার এই পুত্রটা নিয়ে যা কুরাইশ বংশের কাছে যা গিয়ে কুরাইশ বংশের লিডারদেরকে শুনিয়ে দাও আব্রাহা আল আশরাম 60,000 হস্তি বাহিনী নিয়ে এসেছে আল্লাহর ঘর খানে কাবা বাইতুল্লাহকে হত্যা করার জন্য ও মক্কাবাসী লোকেরা তোমরা যদি বাধা দাও আগে তোমাদের সাথে যুদ্ধ হবে মক্কা নগরীর মানুষগুলোকে আগে হত্যা করা হবে মক্কা নগরীর মানুষগুলোর সাথে যুদ্ধ করার পরে তারপরে আল্লাহর ঘর খানে কাবা ঘরকে ভাঙা হবে বেঙ্গে আব্রাহা আল আশরাম চলে যাবে আর যদি তোমরা আব্রাহাকে বাধা না দাও মক্কা নগরীর একজন নারী পুরুষের কোনো ক্ষতি করবে না আল্লাহর ঘর বাইতুল্লাহ ভাঙবে ভেঙ্গেই চলে যাবে লাগোদন মামুর বাড়ির কলা কথা কি বুঝতে পারছেন মামুর বাড়ির কলা হয়েছে আল্লাহর ঘর খানে কাবা ভেঙ্গে ফেলবে আর আমার আল্লাহ ছেড়ে দিবে মুসলমান ভাইরা আমার আব্রাহাম আলাইহিস সালামের পক্ষ থেকে পুত্র নিয়ে হানাফ আল হিমেরি মক্কা চলে গেলেন আল্লাহর ঘর খানে কাবা বাইতুল্লাহর নিকটে সাফা পাহাড়ের উপরে আরোহণ করলেন সাফা পাহাড়ের মধ্যে উঠে মক্কাবাসীদেরকে ডাক দিয়ে বলল আরে মক্কাবাসীরা তোরা কে কোথায় আছিস রে তাড়াতাড়ি করে আয় তোদের জন্য নোটিশ চলে এসেছে লাল কালির সিগনাল বিপদ সংকেত এই কথা বলার সঙ্গে সঙ্গে মক্কা নগরের নারী পুরুষেরা দলে দলে সাফা পাহাড়ের নিকটে এসে হাজির হয়েছে হানাফাল হিমিয়ারি তার অন্তরের মধ্যে আল্লাহর ঘর খানে কাবা বাইতুল্লাহর মায়া ছিল হানাফাল হিমিয়ারি ডাক দিয়ে বলো মক্কা নগরীর মানুষেরা রে দুঃখের খবর রে দেখো দেখো আব্রাহা পত্র পাঠিয়েছে 60,000 হস্তি বাহিনী নিয়ে আল্লাহর ঘর থেকে 8 কিলোমিটার দূরে মুকমাস নামক মাঠে তারা তাবু ফেলেছে আব্রাহা আল আশরাম আমাকে পাঠিয়েছে তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আগামী কাল সকাল বেলা আল্লাহর ঘর খানে কাবা ভাঙতে আসবে যদি তোমরা বাধা দাও আগে তোমাদের সাথে যুদ্ধ করবে আর যদি তোমরা বাধা না দাও তোমাদের কোনো ক্ষতি করবে না আল্লাহর ঘর বাইতুল্লাহকে ধ্বংস করেই চলে যাবে এই কথা শোনার সঙ্গে সঙ্গে মক্কা নগরীর নারী পুরুষেরা বাইতুল্লাহর মায়া হাউমা করে কান্না শুরু করে দিয়েছে হানাফ আল হিমিয়ারি কে কোনো কথা বলে না ডাক দিয়ে বল আরে রাষ্ট্রদূত হানাফ আল হিমিয়ারি আমরা তোমাকে এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না এই কুরাইশ বংশের একজন নেতা আছে রে আল্লাহর ঘর বাইতুল্লাহর সাবি যার কাছে থাকে যিনি আল্লাহর ঘর খানা কাবা এই বাইতুল্লাহর মুতাওয়াল্লি যিনি তার নাম হলো খাস আব্দুল মুত্তালিব চলো চলো আব্দুল মুত্তালিবের কাছে যাই আব্দুল মুত্তালিব যে সিদ্ধান্ত দিবে রে আমরা মক্কাবাসীরা ওই সিদ্ধান্তই মেনে নিব যখন আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার হানাফাল হিমিয়ারির সঙ্গে মক্কা নগরীর কয়েকজন লিডারকে নিয়ে যে মাত্র নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিবের কাছে এলেন আব্দুল মুত্তালিব পত্রটা শোনার পরে হানাফাল হিমিয়ারির হাত ধরে আল্লাহর ঘর খানে কাবার নিকটে এলেন এসে ডাকতে বলল হানাফাল তুমি আব্রাহাকে একটু বুঝাইও এই যে ঘরটা দেখো রে এই ঘরটা দুনিয়ার কোন মানুষের ঘর নয় এটা হলো একমাত্র আমার আল্লাহ পাকের ঘর এই ঘরে যিনি মিস্ত্রি উনি সাধারণ কোন মানুষ নয় রে উনি ছিলেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও দুনিয়ার কোন সাধারণ মানুষ নয় রে তিনিও ছিল আল্লাহর পয়গম্বর ইসমাইল ও জবিহুল্লাহ আব্রাহাম আলাইহিস
आश्रम के गिये बुझाओ से जन चले जाए क्यों ना अल्लाह गौर बैतुल्लार संगे जदि बेअदबी करे रे आमार अल्लाह ताला ताके किन्तु छेड़े दिबे ना अल्लाहु अकबर हाना पाल हिमेरी बोलो ঠিক আছে তাহলে আমার কথা তো আব্রাহা শুনবে না ও হাজী আব্দুল মুত্তালিব আপনিও আমার সাথে আসেন তাফসীরে কুর্তুবী এসেছে আল্লামা ইমাম কুর্তুবী রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ চমৎকার করে লিখেছেন হাজী আব্দুল মুত্তালিবের সঙ্গে মক্কার কয়েকজন নেতা একত্রিত হয়ে হানাতাল হেমিয়েরিকে সঙ্গে নিয়ে আব্রাহা আল আশ্রমের কাছে গিয়েছে আব্রাহা যে মাত্র হাজী আব্দুল মুত্তালিবকে দেখলেন আসনের মধ্যে খাজা আব্দুল মুত্তালিবকে বসার জায়গা করে দিয়েছে আব্দুল মুত্তালিবের ভাষা ছিল আরবি আব্রাহা আল আশ্রম ইয়ামানের ভাষা হলো ফারসি আর হানাতা রাষ্ট্রদূত উভয়জনের কথাকে বুঝিয়ে দিতেন হানাতা আল হেমিরিকে আব্রাহা আল আশ্রম ডাক দিয়ে বলল এরা কি জন্য এসেছে পত্রের জবাব কি দিয়েছে খাজা আব্দুল মুত্তালিব বলল আমি এসেছি আমি শুনেছি আপনার সেনাবাহিনী নাকি আমার 200 উট বন্দি করে রেখে দিয়েছে আমার 200 উট আমাকে ফেরত দেন আমি চলে যাব আব্রাহা আল আশ্রম বলল তুমি কেমন করেছেন না তা তোমাদের প্রিয় কুরাইশদের প্রিয় ঘর কাবাগরকে ভাঙার জন্য এসেছি তুমি কাবাগরের ব্যাপারে কোনো কথা বলো না তুমি তোমার 200 উট চাচ্ছ খাজা আব্দুল মুত্তালিব বলে তুমি ফতে আস্তে আস্তে যুদ্ধ করতে এসেছো আমরা মক্কা নগরীতে অল্প কয়েকজন মানুষ তোমার সাথে যুদ্ধ করা মানে আমাদের জীবন দিয়ে দেওয়া অতএব আল্লাহর ঘরের একজন মালিক হয়েছে তাহলে কাবাকে যদি ভাঙতে চাও তাহলে কাবার মালিক তার ঘরকে হেফাজত করবে বলেন আল্লাহু আকবার উটের মালিক হলাম আমি আমার উট আমাকে দিয়ে দাও চলে যাই আব্রাহা আল আশ্রম বলল ঠিক আছে উট দিয়ে দাও উট দিয়ে দেওয়া হলো আব্রাহা জানিয়ে দিল আগামীকাল সকালবেলা কাবা ঘর ভাঙবো মক্কা নগরীর মানুষদেরকে দূরে সরিয়ে ফেলবেন এরা যেন না থাকে মুসলমান ভাইরা রে আমার খাজা আব্দুল মুত্তালিব মক্কা নগরীতে গিয়ে মক্কার নারী পুরুষদেরকে ডাক দিয়ে বলল ও কুরাইশ বংশের নারী পুরুষরা রে একটা দিনের জন্য তোমরা বাড়িঘর ছেড়ে দিয়ে পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নাও কেন আব্রাহা আল আশ্রম 60,000 হস্তি বাহিনী নিয়ে আগামী কাল আল্লাহর ঘর খানে কাবা বাইতুল্লাহকে হত্যা করতে আসবে অথবা হাতির পায়ের নিচে পড়ে তোমাদের ছোট বাচ্চাগুলা মারাও যেতে পারে আমাদের কোনো ক্ষতি করবে না পাহাড়ের নিকটে চলে যাও খাজা আব্দুল মুত্তালিব সকলকে পাহাড়ের গুহায় পাঠিয়ে দিচ্ছে হযরত আমেনা আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান হযরত আমেনাকে সঙ্গে নিয়ে খাজা আব্দুল মুত্তালিব পাহাড়ের দিকে চলে যাচ্ছে যাওয়ার সময় আল্লাহর ঘর খানে কাবা বাইতুল্লাহকে ধরে চোখের পানি ছেড়ে এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলল গো বাইতুল্লাহর মালিক আমি আব্দুল মুত্তালিবের কোনো অপরাধের কারণে বাইতুল্লাহকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিও না 60,000 হস্তি বাহিনীর মোকাবেলা আমরা পারবো না অতএব আল্লাহ গো আপনার ঘর বাইতুল্লাহকে আপনি হেফাজত করবে আল্লাহর দরবারে দোয়া করলেন দোয়া করে খাজা আব্দুল মুত্তালিব হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা হকে সাথে নিয়ে পাহাড়ের একটা গুহায় গেলেন ওইখান থেকে কাবা ঘরের দিকে তাকিয়ে আছে আল্লামা ইমাম কুর্তুবী রাহিমাহুল্লাহ তাফসীরের মধ্যে বর্ণনা করেছেন পরদিন যখন আব্রাহা আল আশ্রম তার হাতিগুলাকে রেডি করলো 60,000 হস্তি বাহিনীকে যে মাত্র বাইতুল্লার দিকে মুখ করলো তাফসীরের মধ্যে এসেছে আব্রাহা আল আশ্রম মাহমুদ নামক হাতির উপরে সওয়ার হয়ে যখনই বসেছে ইমাম কুর্তুবী বর্ণনা করেছেন আরব দিক থেকে পাখির একটা ঝাঁক এসে এদের মাথার উপরে ভাবে ছায়া দিয়ে ফেলেছে
এমন ভাবে ছায়া দিয়েছে বয়ে হাতিগুলা ছুটাছুটি করতে লাগলেন এক একটা পাখি থেকে মুখের মধ্যে একটা পাথর দুইটা পায়ের মধ্যে দুটি পাথর এভাবে পাথরগুলা ফেলতে লাগলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আরসালা আলাইহিম তৈরন আবাবিল তিনি তাদের জন্য প্রেরণ করেছেন যাকে যাকে পাখি আমার অনেক ভাইরা বলে আবাবিল পাখি না না আবাবিল পাখি নয় আবাবিল শব্দের অর্থ হলো যাকে যাকে তৈরন শব্দের অর্থ হলো পাখি আল্লাহ রাব্বুল আলামিন যাকে যাকে পাখি পাঠিয়েছেন ওয়া আরসালা আলাইহিম তৈরন আবাবিল তারুমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল আল্লাহ পাকের হুকুমে পাথরগুলা যার মাথার মধ্যে কঙ্কর নিক্ষেপ করেছে মাথার মধ্যে প্রবেশ করে পায়খানার রাস্তা দিয়ে বের হয়েছে পুরো শরীরটাকে একেবারে চর্বিত তিনের ন্যায় করে ফেলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজআলাহুম কাআসফিম মাকুল অতঃপর তিনি তাদেরকে বক্ষিত তিন সদৃশ করে দেয় অর্থাৎ গরু যখন বুশি চাবায় আল্লামা ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণনা করেছেন গরু যখন বুশি চাবায় বুশিটা এমন একেবারে পাতলা পাতলা আলাদা আলাদা বুশিটা চাবাইলে বুশির যে অবস্থা হয় গরু ঘাস চাবাইলে গরুর মুখের ভিতরে গাঁট জুলা যেমন একেবারে ফিসফিস হয়ে যা একেবারে যেমন মিশে যা আল্লাহ রাব্বুল আলামিন আবরাহার শাহ খাবার হস্তী বাহিনীর উপর এমন ভাবে পাখির মাধ্যমে পাথরগুলা কঙ্করগুলা নিক্ষেপ করেছে ওই কঙ্করের আঘাতে সবাইকে আল্লাহ তাআলা ওইরকম চর্বিত বুশির ন্যায় চর্বিত তিনের ন্যায় আল্লাহ তাআলা এদেরকে বানিয়ে দিয়েছে বল আল্লাহু আকবার আল্লাহ সবাইকে ধ্বংস করেন নাই কয়েকজনকে আল্লাহ রেখে দিয়েছে আবরাহাকে যুদ্ধ করতে করতে এসেছিল হেডন দেখাইতে দেখাইতে আল্লাহ আবরাহাকে মারেন নাই কয়েকজনকে মারেন নাই কয়েকজন পাথরের আঘাত খেয়ে ফালিয়ে দেশের মধ্যে যাচ্ছে নিজের দেশের লোকেরা যেন বুঝতে পারে যে আবরাহা সুরের মতন ফালানো শুরু করে দিয়েছে পাথরের আঘাত খেয়ে সবাই তো শেষ হয়ে গিয়েছে সবাইকে আল্লাহ হত্যা করে ফেলেছে কয়েকজন সুরের মতো ফালিয়ে গিয়েছে এদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে এত শাস্তি দিয়েছে এত কষ্ট আল্লাহ এদেরকে দিয়েছে কুস্তি বাহিনীকে হত্যা করার পরে মক্কা নগরীর মানুষেরা যখন মক্কা নগরীতে প্রবেশ করেছে তখন পাখি যে কঙ্করগুলো নিক্ষেপ করেছে এরা কঙ্করগুলো মাটির থেকে খুঁজে খুঁজে সিসার মধ্যে সিসার ভিতরে রেখে দিয়েছে কয়েকজন মানুষ এভাবে জীবিত ছিল যারা উটের লাগাম ধরেছে এরা ভিক্ষা করতে লাগলেন ভিক্ষা করতে লাগলেন আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘটনার 50 দিন পরে জন্মগ্রহণ করার পরে 40 বছর পরে নবীর উপর যখন নবুয়ত আসে নবীজির যখন বুজের হলেন তো আল্লাহ যে পাখির মাধ্যমে কঙ্কর নিক্ষেপ করেছে ওই কঙ্কর আমাদের নবী দেখেছে বলেন আল্লাহু আকবার বুঝতে পেরেছেন আমার নবী কিভাবে দেখেছে ওই যে তারা কঙ্করগুলো শিশির মধ্যে রেখে দিয়েছিল আমার নবীর জন্ম হওয়ার পরে ভূমিষ্ঠ হওয়ার পরে কঙ্করগুলা দেখেছে নবীজি কঙ্করগুলা দেখার পরে আর ওই ঘটনা কুরাইশদের মুখ থেকে শুনলেন এজন্য রব্বুল আলামিন বলেন আলম তার কাইফা ফালা রব্বুকা বি আসহাবিল ফিল হে নবী আপনি কি দেখেননি আপনার রব হস্তি বাহিনীর সঙ্গে কেউ আচরণ করেছে বলেন না আল্লাহু আকবার এতক্ষণ পর্যন্ত ওয়াজ বুঝে থাকলে বলেন আমার রসুল দেখছে কিনা বলেন দেখছে কিনা প্রথমবার বলে তো বুঝাইতে পারতাম না আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল তিনি কি তাদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেন নাই রব্বুল আলামিন এমন ভাবে দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছে যারা আল্লাহর ঘর বাইতুল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছে কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা মুহতারাম হাজিরিন আজকে ময়দান থেকে আমরা জানিয়ে দিতে চাই ভবিষ্যতে কেউ যদি আল্লাহর ঘরে খানে কাবা বাইতুল্লাহ বিরুদ্ধে যদি অবস্থান নেয় কেউ যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ কিছু বলে কেউ যদি আল্লাহর ঘর খানে কাবা বাইতুল্লাহকে যে বাস করছে সেটা তুলনা করতে চায় তাহলে তো আমার আল্লাহ ছেড়ে দিবে না কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা এই বাংলার দেশের মধ্যে একজন টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা এক বদমাশ বলেছে খানে কাবা বাইতুল্লাহ নাকি ভাস্কর্য এটা মুসলমান কখনো মেনে নিতে পারে না কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আল্লাহ তাআলা সূরা ফিলের আলোচনা থেকে আমাদেরকে যেন সহিহ বুঝদান করে বলুন আল্লাহুম্মা আমিন